দর্শক, এ মুহূর্তে ভোলা থেকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় রেমাল পরবর্তী কেমন পরিস্থিতি দেখছেন আপনি? আমরা জানব। বজিয়া ঘূর্ণিঝড় রিমালের আঘাতে কিন্তু উপকূলীয় জেলা দ্বীপ জেলা ভোলা কিন্তু গত দুদিন যাবৎ বলা চলেছে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাংলাদেশ থেকে মনে হয়েছে যেন ভোলার যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কারণ এই ঘূর্ণিঝড় রিমালের কারণে কিন্তু গত দুদিন যাবৎ ভোলা বিদ্যুৎ বিহীন ছিল এবং নেটওয়ার্কও কিন্তু বিচ্ছিন্ন ছিল, যার কারণে কিন্তু এখানকার মানুষ কোথাও কোনো যোগাযোগ করতে পারেনি। এই রিমালের আঘাতে কিন্তু ভোলার যে নিম্ন অঞ্চলগুলি ছিল ডালচর চর পুকুরি মুটু মনপুরা সহ এই নিম্ন অঞ্চলগুলি কিন্তু পানিতে প্লাবিত হয়ে গিয়ে প্রায় 20,000 মানুষ পানি বন্দী হয়ে পড়েছে এবং এখানকার যে গবাদি পশুগুলি ছিল প্রায় হাজার হাজার গবাদি পশু পানিতে ভেসে গিয়েছে। এছাড়াও এই ঘূর্ণিঝড় রিমালের আঘাতে কিন্তু এক শিশু নারী সহ 3 জন মৃত্যুবরণ করেছে। আজ সকালবেলা যদিও শহরে কিছুটা বিদ্যুৎ থাকলেও ভোলার আশেপাশে কিন্তু কোনো ইউনিয়নে এখন পর্যন্ত বিদ্যুৎ নেই বলে আমি যেমনটা জানতে পেরেছি। জেলা প্রশাসকের পক্ষ থেকে যদিও নিম্ন অঞ্চলের প্রায় 30,000 থেকে 35,000 লোকজনকে আশ্রয় কেন্দ্রে আনতে পেরেছিল, পরে যে চৌধুরী নদী চলা ছিল চৌধুরী নদী চলাচল 5,000 গবাদি পশু কিন্তু আনতে পেরেছিল। এছাড়া নিম্ন অঞ্চলে প্রায় 30,000 মানুষ কিন্তু এখনো পানি বন্দী হয়ে রয়েছে। ভোলার মনপুরা বেরি ছুটে গিয়ে মনপুরও কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে, এখন পর্যন্ত সেই পানিবন্দী অবস্থায় মনপুরার কয়েকটি ইউনিয়ন কিন্তু মানুষ বন্দী হয়ে আছে। আমার সাথে জেলা প্রশাসনের সাথে